প্রতি বছর 23 এপ্রিল মণিপুর যোদ্ধাদের ত্যাগ ও অবদান স্মরণ করে পালিত হয় খংচুম দিবস। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়া সমস্ত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিন। ভারত মায়ের এক বীর সন্তান মেজর পাওনা ব্রজবাসী 1891 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অ্যাংলো মণিপুর যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। যুদ্ধ চলাকালীন খংচুম নদীর তীরে ব্রিটিশ সৈন্যদের অত্যাচারে মৃত্যু হয় তার। তারপর থেকে সারা ভারতবর্ষে বিশেষ করে মণিপুরের সমাজে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়ে চলেছে তাকে। পাওনা ব্রজবাসী অজর বীর যোদ্ধা। আজকের এই দিনে 1891 সালে মণিপুরের খংচুম নদীর তীরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উনি শহীদ হয়েছিলেন, সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন। আজ ওনার চরণে আমার শ্রদ্ধার্ঘ্য, আমি শতকোটি শ্রদ্ধার্ঘ্য আমি নিবেদন করছি। আজ এখানে আমাদের যে প্রতিমা মন্দির আছে, এখানে পাওনা ব্রজবাসীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য একটি আয়োজন করা হয়েছে, এখানে এসেছি। এবং আমার খুব ভালো লাগছে যে এরকম মানুষের প্রতি, আজ হতে এটা আমার প্রথমবার, আমার আজকে এটাই ভাবছি যে এরকম কত বীর যোদ্ধা আছে যাদের হয়তো আমরা নামই জানতাম না, কিন্তু ইতিহাসের পাতায় বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ইতিহাসের পাতায় এবং মানুষের হৃদয়ে তাদের নাম জ্বলজ্বল করবে। পাওনা ব্রজবাসীর 133তম মৃত্যু দিবস উপলক্ষে অভয়নগরস্থিত প্রতিভা দেবতা বাড়িতে রবিবার পালন করা হয় খংচুম দিবস 2023। উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ, সংখ্যালঘু কল্যাণ এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং প্রদেশ বিজেপির সহসম্পাদিকা পাপিয়া দত্ত। মেজর পাওনা ব্রজবাসীর প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি অসীম শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বর্তমানে স্বাধীন ভারত গড়ে ওঠার পেছনে দেশের সৈনিকদের অবদানের কথা এদিন দৃপ্ত কণ্ঠে বলেন তিনি। সমাজ বা যা যার জাতি এবং যার যার একটা আইডেন্টিটির জন্য যারা সংগ্রাম করে তাদের প্রতি প্রথমে আমার এই আজকে প্রোগ্রামে যারা নিজের জাতি অস্তিত্বের জন্য যারা লড়াই করেছেন আমি তাদের প্রথমে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং রাজ্যের সরকারের তরফ থেকে আমার স্মরণ করি। এবং আজকে এখানে এইরকম প্রোগ্রাম বা আমাদের যে যারা নিজের জাতির জন্য যারা সংগ্রাম করেছে তাদের যে আজকে আমাদের সমাজের মাধ্যমে যে রেসপেক্ট সম্মানটা সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মণিপুরীবাসী বা মণিপুরী সম্প্রদায়ের জন্য আজকে দিনে যারা নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করে ইংরেজদের হাত থেকে ভারতকে মুক্ত করে স্বাধীনতা এনে দেওয়ার প্রচেষ্টায় আত্মবলিদান দিয়েছিলেন দেশের বহু তরুণ তরুণী। তাদের সাহসিকতা এবং দেশপ্রেমকে সম্মান জানাতে প্রতি বছর 23 এপ্রিল উদযাপিত হয় খংচুম দিবস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।